وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمعي تبون মাইয়াতের শরীর থেকে জন্ম নিয়ন্ত্রণের যে যে পদ্ধতি গ্রহণ করেছিল বা যেটা তার শরীরে ঢোকানো ছিল সেটা বের করা জরুরি না। মানে আপনার প্রশ্ন হলো যে কোনো মহিলা যদি মারা যায় এমন অবস্থায় তার বডিতে জন্ম নিয়ন্ত্রণে যে কাটি বা এই জাতীয় কিছু জরায়ু বাধা আছে বা কাটি ঢুকানো আছে হাতে ইত্যাদি, এগুলোকে কেটে বের করে ফেলতে হবে, এটা ছিল আপনার প্রশ্ন। তো শরীয়তের মূলনীতি অনুযায়ী প্রথম কথা হলো যে 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 উদ্দেশ্যে সে এগুলো গ্রহণ করেছিল সেই উদ্দেশ্যটা যদি হালাল হয় তাহলে এর মানে মরার পরে যে যদি সে মারা যায় তার ওটা বের করা জরুরি না বা এটা বের করতে হবে এরকম কোনো বিধান নেই ইসলামে। মাইয়াতের দেহ থেকে কোনো কিছু কেটে বের করা এটা বিনা কারণে জায়েজ নেই, কারণ বহত জায়েজ। যেমন সৌদি আরবের শাইখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ এই যে ময়না তদন্ত করার সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে একান্ত জরুরি, মানে খুনকারী যে খুন করেছে তাকে ধরার উদ্দেশ্য ছাড়া বিনা কারণে ময়না তদন্ত করা হারাম, জায়েজ নাই। তা আমাদের দেশে অনেক সময় দেখা যায় এমনিতেই ময়না তদন্ত করে, প্রয়োজন না পড়লেও ময়না তদন্ত করে ফেলছে, গায়ের জোরে করে দিচ্ছে পুলিশরা বা সরকার কর্তৃপক্ষ থেকে। মানে একান্ত প্রয়োজন যদি এই মাইয়াতের কর্তৃপক্ষ থেকে, মাইয়াত কর্তৃপক্ষ থেকে যদি তারা দাবি করে যে আমাদের একে হত্যা করা হয়েছে এবং একে ধরার জন্য আমরা ময়নাতদন্ত করব, যদি তার দাবি করে এবং প্রয়োজন মনে করে তাহলে সেটা করা যাবে, এছাড়া করা যাবে না। কারণ হাদিসে আছে জীবিত অবস্থায় যেভাবে মানুষের গায়ে আঘাত করলে যেমন ক্ষতি হয় বা মানুষ আঘাত পায় কষ্ট পায়, হ্যাঁ ঠিক মৃত ব্যক্তিকে গায়ে হাড়হাড্ডি ভাঙ্গা কাটা ছিঁড়া এগুলো ঠিক ওই জিন্দা মানুষের মতোই তাদের তাদের এরকম গায়ে আঘাত লাগে, ক্ষতি হয়, নিষেধ এই জন্য, হাদিসে হারাম এটা। তো এভাবে কাটা ছিঁড়া করে কাটি বের করানো বা জরায়ুতে যেটা বাধা আছে সেটা বাঁধন খুলে দেওয়া ইত্যাদি এগুলো করার কোনো প্রয়োজন নেই। এটা অবৈধভাবে যদি বেঁধে থাকে তবুও দরকার নেই, আর যদি বৈধভাবে করে থাকে তবুও দরকার নেই। কেন অবৈধভাবে যদি করে থাকে তাহলে সেটা খুলে দেওয়ার কারণে, সেটা ভিতর থেকে খুলে দেওয়ার কারণে যে সে রেহাই পেয়ে যাবে এরকম না, তার ওটার কারণে যে সে শাস্তি মুক্ত হয়ে গেল এরকম না, এরকম কিছু না। আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নাই। আবার যদি সে বৈধভাবে ব্যবহার করে থাকে তাহলে তো কোনো প্রশ্নই আসে না, সেটা যদি বের করার কোনো দরকার নেই। বৈধ বলতে যার জন্ম নিয়ন্ত্রণ করার জরুরি দরকার ছিল, যেমন একটা বাচ্চা আছে ছোট বা সে শারীরিকভাবে অসুস্থ, সে মহিলা বাধ্য হয়ে সে করছে, এটা করা জায়েজ হবে। সাহাবায়ে কেরাম আজল মানে সহবাসকালে বীর্যপাত ভিতরে না করে বাইরে বের করে ফেলা, মানে বীর্যটা বাইরে করা, বাইরে আউট করা। আমি মানে ইসলামে কিন্তু হক কথা বলতে লজ্জা নেই, এই জন্য আমি বলে দিলাম আপনার, আপনারা হয়তো মনে করছেন যে আজল কি জিনিস। তো আল্লাহ রসুল সাহাবিদের বলেছিলেন যে তোমরা যতই আজল করো, তোমরা যতই চেষ্টা করো যে বাচ্চা কাচ্চা নেবো না এই জন্য আজল করছো, কিন্তু আল্লাহ যখন দেবেন তখন তোমার আজল করলেও হয়ে যাবে, বুঝেছেন? আজল করলে জন্ম নিয়ন্ত্রণ করছেন, তারপরে দেখবেন যে আল্লাহ দিয়ে দিবেন বাচ্চা হয়ে যাবে। তো এই জন্য বলছি যে প্রয়োজনে আজল করা বা জন্ম নিয়ন্ত্রণ করা যে বৈধ পদ্ধতি যেগুলো রয়েছে মানুষের শারীরিক ক্ষতি যাতে না হয় সেগুলো জায়েজ আছে। আর এই জায়েজ পন্থায় যদি তার দেহে কোনো কিছু ঢুকানো থাকে, যেটা আপনি লিখেছেন প্রশ্নে, এখন নতুন নিত্য নতুন যে পদ্ধতি বের হয়েছে জরায়ু পথ বেঁধে দেওয়া, জরায়ু পথে মানে জন্ম নিয়ন্ত্রণ মানে যে জন্ম মানে কি বলে বাচ্চাদানি বেঁধে দেওয়া বা হাতে কাঠি ঢুকিয়ে দেওয়া কয়েক বছরের জন্য, 6 মাসের জন্য বা ইত্যাদি, এগুলো মাইয়াতের দেহ থেকে বের করার কোনো দরকার নেই।
যদি সে অবৈধভাবে করে তবুও দরকার নেই, আর যদি অবৈধভাবে করে তবুও দরকার নেই, কোনোটাই দরকার নেই। আল্লাহর কাছে কোনো কিছু গোপন নেই, সবকিছু প্রকাশ্য। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিল ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তিনি প্রকাশ্য অপ্রকাশ্য গোপনে, মানে আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু তার কাছে সমান, সব কিছু সম্পর্কে তিনি অবগত আছেন, কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নেই। কাজে এগুলো করা না করা সমান। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এগুলো তো প্রচার করার দরকার, কারণ হচ্ছে যে আমাদের দেশের মানুষ মনে করে যে এই জন্ম নিয়ন্ত্রণ করছিলাম, এটা অবৈধভাবে মানে অন্যায়ভাবে করছিলাম, আর এই করা অবস্থায় এই কাটি বা এই যে জন্ম মানে বাচ্চাদানি যে বাধা আছে, এই অবস্থায় যদি মারা যায় তাহলে কবরে মনে হয় আমাদের আজাব হবে, আল্লাহ পাকড়াও করবেন। তো এইটা বের করে ফেললে আল্লাহ পাকড়া করতে পারবেন না, এটা কেমন কথা? যদি আপনি মরার পরে যদি আপনার ওয়ারিশ গুণ এটা বের করে দেয় তাহলে আপনি রেহাই পেয়ে গেলেন, আপনার আর ধরা যাবে না, আল্লাহ ধরতে পারবেন না? এগুলো পাগলামি এবং বোকামি, এগুলো করার দরকার নেই। বৈধ অবৈধ সকল অবস্থায় যেমন রয়েছে সেমনভাবে তাকে দাফন করে দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মাইয়াত যদি নেককার হয় তাহলে তাড়াতাড়ি করে তাকে কবরে তার দাফন করার ব্যবস্থা করো, যাতে করে সে কবরে তার সে শান্তি গ্রহণ করতে পারে। অর্থাৎ সে দুনিয়াতে কষ্টে ছিল, এখন সে কবরে তার জন্য অপেক্ষা করছে শান্তি, মানে জান্নাত। আর যদি সে বদকার হয়, সে অকল্যাণকার হয়, তবুও তোমাদের ঘাট থেকে তাকে নামায় কবরে রেখে এসো, বুঝেছেন? তো এখানে কোনো প্রয়োজন নেই এগুলো, সৎ লোক হোক আর বদলোক হোক, আর যাই হোক তাকে দাফন করে দিতে হবে, যে অবস্থা আছে ওই অবস্থা দাফন করে দিতে হবে। অনেক বেদাতি লোকেরা আছে, তার হাতের নখ কেটে দেয়, তার হচ্ছে যে নাভির নিচে লোম চেষে দেয় ইত্যাদিতে, এগুলো জঘন্য কাজ, এগুলো জঘন্য কাজ। আল্লাহ হিদায়তের মালিক, আল্লাহ হিদায়ত দান করুন তাদেরকে। শরীয়ত শিখতে হবে, বুঝতে হবে, বড় বড় আলেম ওলামায়ে দ্বীনের থেকে জেনে নিতে হবে, নিজেদের পক্ষ থেকে খেয়াল খুশি মতো কিছু করা যাবে না। অনেক ব্যাপার স্যাপার, অনেকেই এই গোসল দেওয়ার সময় নাকের ভিতরে তোলা গুজে, কাপড়ের টুকরা গুজে দেয়, কানের ভিতরে ঢোকাই দেয়, হ্যাঁ এমন কি কবরে শোয়ানোর আগ পর্যন্ত এগুলো দেওয়াই থাকে, কানের ভিতরে নাকের ভিতরে কাপড়ের টুকরা। এগুলো দেওয়া ঠিক না, এগুলো দেওয়া আমাদের দেশের মুন্সি মোল্লাদের জর্দা খাওয়া হুজুরের ফতোয়া। এগুলো এগুলোর প্রয়োজন নেই, গোসলের সময়ও দরকার নেই। গোসলের সময় নাক কানের ভিতরে পানি যাচ্ছে যাক, আপনাকে কে বলেছে এগুলো করতে হবে? এগুলো সব বাড়তি কাজ, বেদাতি কাজ, এগুলো করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে জানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।